অনেকদিন দেখলাম, চিন্তাও করলাম, পরে একটি ডিসিশনে পৌঁছালাম আর মানুষের হাতে না দিয়ে নিজের হাতে অস্ত্র তুলে নিই। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। আমার চেহারা তো দেখেছেনই এর আগে, সুতরাং এই নিয়ে আর কথা না বাড়ায়। এই যে আমার চেহারা আর এই মানুষটার নাম কাজী নিশা। প্রমাণ দাও। হয়েছে তো, আগ্রহ শেষ, এবার 5 টাকা দিন। যাই হোক, আজকে বিশাল বড় সাহসের কাজ দিয়ে শুরু করি। যখন এই ভিডিওটা শুরু করছি তখনও বইমেলা শেষ হয়নি, তাই বাংলার প্রতি ভালোবাসা দেখিয়ে বাংলাতে সব কথা বলবো। আজকে যে সিরিজটির ঘটনা নিয়ে বলতে এসেছি সেটার ইংরেজি নাম স্ট্রেঞ্জার থিংস, বাংলায় যাকে বলে আশ্চর্যকর জিনিসপাতি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই জিনিস নিয়ে আমার আশেপাশে অনেকেই বলেছে ভাই এটা দেখেন, পুরাই 3 গোয়েন্দার ফিল পাবেন। সেই ফিল নেওয়ার জন্যই আজকে বসা। সিরিজের গল্প শুরু করার আগে এদের চরিত্রগুলোর নামকরণ বল দিই, তাহলে গল্প বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা দেখব রাক্ষসের ভাই খোক্ষসের ধাওয়া খাওয়া প্রথম ব্যক্তিকে। এর নাম এই সিরিজে কি জানি না, এর নাম দেওয়া যাক হারাধনের প্রথম ছেলে। এই রে, এইভাবে তো সবার নাম ধরে ধরে দিতে গেলে সমস্যা, প্রধান চরিত্রগুলোর নামই না হয় দেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো প্রথমে 4 বন্ধুর সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। এদের ইংলিশ নাম মনে রাখাই সমস্যা, এত কঠিন নাম পুরো কাহিনী ধরে দিতে পারবো না, সাধারণভাবেই দিই। মাইকের নাম ধরা যাক মানি, উইলের নাম হবে উকিল বাবু, পরের নাম ডাস্টিন, এইটারে স্মার্ট লাগে, তারপর এর নাম ফকু দিলাম, দাঁত নাই তো এই কারণে। শেষ বন্ধুর নাম লুকাস, এর নাম বদলাই দিলাম লাট্টু, খালি চিংড়ি মাছের মতো লাফায় তো এই কারণে। মাইকের বড় বোনের নাম ন্যান্সির জায়গায় দিলাম মিনা, পড়াশোনায় ভালো আর সিনেমার নায়িকাদের মতো ঢংদার। মিনা যার সাথে ইটিশ পিটিশ করে সেই স্টিভ রজার্স থুকু, স্টিভ হ্যারিংটনের নাম সুমন, উকিলের বড় ভাইয়ের নাম জনাথনের জায়গায় জগলু। হালা একটা ক্যামেরা নিয়ে জ্যামনে সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবি তুলে এমন ভাব নাই যে বিশাল ফটোগ্রাফার হয়ে গেছে। তাদের মা বেচারিরে নিয়ে বেশি আর না ঘাটায়। জয়াসের বদলে নাম দিলাম জাকিয়া, পুলিশ অফিসার জিম হপারের বদলে জোশী, ইলেভেনের বদলে না থাক, বেশি হয়ে যাচ্ছে, এভাবে করতে করতে খালি নাম নিয়েই এক এপিসোড বানাতে হবে। আর বলবো না কোথায় কোথায় নাম বদলেছি, যাদের যাদের পরীক্ষায় এসব নাম নিয়ে এক্সাম দিতে হবে তারা উইকিপিডিয়া ঘেটে নাম মুখস্থ করে নেবেন। চলেন বেশি ঝামেলা না করে ঢুকি কাহিনীতে, আশ্চর্যকর জিনিসপাতিতে। তো প্রথমে বেশ হরর একটি ফিল পাই, কোন একটা আশ্চর্যকর জিনিসপাতির উপস্থিতিতে, শরীরের জন্য যা মোটেও স্বাস্থ্যকর নয়। হারাধনের প্রথম ছেলেকে খেয়ে দেওয়া সেদিকেই ইঙ্গিত করে। এরপরে 4 বন্ধু খেলাধুলা দেখতে পায়। এই খেলার নাম D&D, অর্থাৎ ডাঞ্জনস অ্যান্ড ড্রাগন। এই জিনিস খেলার আমার অনেক দিনের শখ, কিন্তু আমার বন্ধু যেহেতু বেশি নেই তার উপরে যারাও আছে তারা এই জিনিসে আগ্রহী না, তাই আর খেলা হয়নি, এটাই আফসোস। যাই হোক, রাক্ষস খোক্ষস ভূতপেত্নী নিয়ে এসব খেলা খেলা হয়। খেলা শেষে দেখা যায় রাক্ষসের ভাই খোক্ষসের হাতে ধরা খেয়ে গেছে আমাদের উকিল বাবু। ওদিকে টিপিক্যাল মায়ের মতো মানিকের মাও খাওয়ার জন্য খ্যাচখ্যাচ শুরু করে দিছে। সুতরাং খেলা বাদ দিয়ে উকিল, ফকু আর লাট্টু নিজেদের বাড়ির দিকে রওনা দিল। রওনা দেওয়ার আগে ফকু মিনার সাথে একটু লাইন দেওয়ারও চেষ্টা করছিল, কিন্তু পাত্তা পায় নাই। উকিল ও মানিকরে বলল যে সে খেলার মধ্যে আসলে ধরা খাইছিল খোক্ষসের হাতে, ছেলে চোটটা হলেও সত আছে মানতেই হবে। তো বাড়ি যাওয়ার পথে ফকুর সাথে উকিলের সাইকেল রেস লাগলে উকিল হারাইয়া দেয় ফকুরে, এটারই বলে সত্যের জয় সবসময়। কিন্তু বেশি দূর যাওয়ার আগে প্রথম সিনে সে খোক্ষসের সামনে ভাইয়া পড়ে গেল। প্রথমে মনে করেছিল মনের ভুল, কিন্তু ধারাবাহিক নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ভাইয়া আসলেও ভয় পাইল। সাইকেল দেখে একেবারে ভদুর, এক দৌড়ে নিজের বাড়ি, বাড়ির কুকুরটাও ইশারা পেয়ে বেশ চিল্লাচিল্লি করছিল। ওদিকে দরজার সামনে জিনিস চলে আসছে, দরজার লকও খুলে ফেলছে। এই দাঁড়ান, খোক্ষস কেমনে জানলো ওই দরজা কেমনে খুলতে হয়? আর যদি জানেও তাইলেও বা খুলতে যাবে কেন? আসরিক শক্তি দিয়ে ভেঙে ফেলাটাই যুক্তযুক্ত ছিল না, নাকি এইরকম প্লট হোল রাখার জন্যই এই ধারাবাহিক নাটকের নাম আশ্চর্যকর জিনিসপাতি রাখা হয়েছে? যুক্তির ধার না তেড়ে যা খুশি তাই দেখাতে পারবে। যাগ্গা, সাইড থেকে না যায় মূল কাহিনীতে আসি। আমাদের উকিল ভাইয়া ভয় পাইলেও সাহস হারায় নাই, আর এক দৌড়ে ছাপড়া ঘরে গিয়ে পুরো শটগান লোড করে সেই রকম অ্যাটেম্প নিয়ে আসে, আসলেই ভরে দেবো এরকম ভাবসাব। কিন্তু ওই যে খোক্ষস, সে যেহেতু দরজা খুলতে পারছে সেহেতু এতক্ষণ সামনাসামনি অ্যাটাক করলেও এইবার কিন্তু করলো না। অলৌকিক উপায়ে বুঝে গেল যে ভাইয়ার কাছে .22 ক্যালিবারের ডাবল ব্যারেল শটগান আছে, চান্দু ভাইয়ারে ফাঁকি দিয়ে পেছন দিয়ে করলো অ্যাটাক। উকিল জায়গায় শেষ। এইখানে বলে রাখা ভালো,
রাক্ষসের ভাই খোকসটা আইলেই ঘরের বাতি, টেলিফোন, রেডিও সব উল্টাপাল্টা আচরণ করে। তবে একবার আমরা দেখি বাতির পাওয়ার বাইরে গেছে, আর একবার টেলিভিশনে শুনি পাওয়ার আউটেজেস হয়েছে, ওইদিকে রেডিও চ্যানেল চেঞ্জ করে। মানে এইটাও একটা আশ্চর্যকর জিনিসপাতির মধ্যে একটি। যাই হোক, এরপরে আমরা বিড়ি খেকো জসীম কাকুরি দেখি সকালে ইয়ে করার আগে একটা বিড়ি খায়া গোসল সাইরা পুলিশগিরি করার জন্য রেডি হয়েছে। ওদিকে জাকি আন্টি আর তার ছেলে জগলু সকালে উঠে রেডি হতে হতে উকিলের কথা মনে পড়ে তাদের। এইখানে গল্প গুজবে বোঝা যায় তারা অনেক গরিব, তাই টেকাটকি ইনকামের জন্য চান্স পাইলেই এক্সট্রা কাজ করে জগলু। পোলাডারে যত ভাব নেওয়ার মতো ভাবছিলাম অতটা না তাইলে। জাকি আন্টির কথাও দেখলাম বেশ এলোমেলো অস্থির, উনিও খুব একটা সুবিধার জীবনযাপন করে বলে তা মনে হইল না। ইনিও আবার জসীম কাকুর মতো প্রবল বিড়িখোর। তো উকিলবাবুর খোঁজ নিতে গিয়ে দেখা গেল বাবু নাই এলাকায়। তারপর তাদের খেয়াল হইল বাবু তার আগের দিন ঘরে আসছিল কিনা তাই কেউ জানে না। ফোন দিয়া দেখলো মালিকের বাসাতেও নেই বাবু, স্কুলেও নাই। এইদিকে যখন উথাল পাথাল চলতেছে তখন স্কুলের ভাবসাব দেখে মনে হলো ওই তিন বন্ধু হেভি পড়ুয়া, খাস বাংলায় যাকে বলে নার্ড। স্কুলের ঘাওড়া পোলাপানের কাছেও প্রায় তারা যন্ত্রণা পায়। আবার মাইকের বড় বোন মিনা আর সুমনের সাথে ইটিশ পিটিশ চালায়, কিন্তু তার বন্ধু কাঁটা তারের আবার এই জিনিস পছন্দ না। মিনা আশ্বাস দেয় তারা আসলে রিলেশনশিপে নাই, সিচুয়েশনশিপে আছে। ওইদিকে জাকিয়া জসীমকে চ্যাপ্পা ধরতে যায় যে কোনো মূল্যে তার কোলের বাবুরে ফিরায় দিতে। এইখানে আমরা দেখি ঘটনার মূল জায়গাতে, মানে সরকারি ভবনের মতো দেখতে যে রিসার্চ সেন্টার, সেইখানে ডাক্তার শিকদার কাকু চলে এসেছে। এসেই দেখা গেল ঘরের মধ্যে পুরাই এলিয়েনের মতো কিছু অস্তিত্ব। এর মধ্যে জানতে পারি কাহিনীর মধ্যে আর এক মেয়ে আছে, সে আবার পলাতক। তো সেই পলাতক মেয়েকে দেখে এক রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই চুরি করতে গিয়ে ধরা খায়। দোকানের মালিক আবার ভালো মানুষ, মেয়ের বিধিকিচ্ছ অবস্থা দেখে খাইতেও দেয়। জিজ্ঞাসাও করে নামধাম, বেশ জোরাজোরি করার পর নাম বলে ইলেভেন, মানে এগারো। কাহিনীর জন্য এর নাম আর বদলালাম না। যাই হোক, এইখানে ইলেভেনের অলৌকিক একটি ক্ষমতার নমুনা আমরা দেখি, চোখের ইশারাতেই ঘটঘট করা ফ্যান থামায় দেওয়ার নমুনা দেখে। আর হোটেল কাকু ফোন করতে গেল পুলিশকে এই পলাতক মেয়ের ব্যাপারে জানতে। ওইদিকে তিন পিচ্চির স্কুলে পুলিশ চলে গেছে, গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো কোন রাস্তা দিয়ে উকিলবাবু এমনিতে যাওয়া আসা করে। ওরাও টের পেয়ে গেল যে উকিলবাবু এই ধরাধাম থেকে উধাও হয়ে গেছে। পুলিশ ওইদিকে তথ্য পায় রাস্তায় গিয়ে উকিলের সাইকেল খুঁজে পেয়ে প্রথমে আন্দাজ করে যে ডালমে কুচ কালা হয়, কারণ এই বয়সে বাচ্চাদের কাছে তার সাইকেল যে কি প্রিয় জিনিস তা সবাই জানে, যান থাকতে সাইকেল দেখে যাবে না। উকিলের বাড়িতে এসে জসীম কাকু শুরু করে খোঁজ দ্য সার্চ। খুঁজতে খুঁজতে ছাপড়ে ঘরে লোডের শটগান পাইয়াও আরও শিওর হয় যে আসলেও কাহিনী কিছু আছে। এর মধ্যে লুচুলেনি মানে জগলু আর উকিলের বাপের নমুনা পাওয়া যায়। সে আসলে খাওয়া শেষ, খোদা হাফেজ এই লাইনেই চলে সেটাই আমরা দেখতে পারি। পুলিশের খোঁজ দ্য সার্চের মধ্যে আমরা জানতে পারি আমাদের জসীম কাকুরও এক মেয়ে ছিল, কিন্তু বাচ্চাকালে সে মারা যায়। কাকু আগে শহরের পুলিশ অফিসার ছিল, শহর ছেড়ে গ্রামে এসে পুলিশগিলি করছে দেখে ধারণা করা যায় যে তার মেয়ে মারা যাবার পরে এই ডিসিশন নিয়েছে কাকু। ওইদিকে আমাদের জাকি আন্টি ফোনে যে কথা বলতেছে সেই কথা বা শুনতেছে কিছু সন্দেহজনক লোক, তারা ওই রিসার্চ সেন্টারের সাথে জড়িত এটা সহজেই অনুমান করা যায়। যেহেতু এটা আশির দশকের ঘটনা, তাই ঘরে, অফিসে, বনে, বাজারে, পুলিশ স্টেশনে, যেখানে সেখানে সবাইকে বিড়ি ফুঁকতে দেখবেন, এটি নিয়ে সেন্টি খাওয়ার কিছু নাই। এদিকে উকিলের তিন বন্ধু মানিক, ফকুয়া, লাট্টু তিনজনই বাসায় অনুমতি নিতে গিয়ে সুবিধা করতে না পেরে রাত্রে বাসা থেকে চুরি করে বের হয় উকিলকে খোঁজার উদ্দেশ্যে। এই ফাঁকে দেখে আমাদের সুমন ভাইয়া মিনাপুর জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছে। দুইজনে যেহেতু চোর, তাই চোরে চোরে মাসতুতো ভাইয়ার ব্রাদারহুডের রুল মেনে কেউই কাউকে ধরাই দেয় নাই। যখন সুমন ভাইয়া আমাদের মিনাপুর সাথে চিল করছে তখন দেখা যায় সন্দেহজনক ওই প্রতিষ্ঠানের মানুষ চলে এসেছে। এসেই হোটেল কাকুর কেল্লা ফাতে করার পর দেখতে পাই শিকদার কাকুও চলে এসেছে পলাতক ইলেভেনকে ধরতে, কিন্তু এইখানে ইলেভেন আবার ভেলকি দেখায় ভেঙে যায়। এইদিকে আমাদের সুমন ভাইয়া মিনাপুর সাথে একলা কাটাতে গিয়ে বেশি একটা সময় নষ্ট না করে খেলাধুলা করার উদ্দেশ্যে মিনাপুর সাথে ইটিশ পিটিশ করা শুরু করলেও আপু রাজি না হওয়াতে সুবোধ বালকের মতো আবার দ্বৈত পড়াশোনায় মনোযোগ দিল। ওইদিকে জগলু ভাই আর তার মা জাকি আন্টি সেলফ পিটিংয়ের একটা চূড়ান্ত অবস্থায় একটা আধিভৌতিক কল পেল। ওইখানে জাকি আপা বুঝতে পারলো ফোন দিয়েছে আর কেউ না, স্বয়ং উকিলবাবু। কিন্তু আবার ভৌতিকতার পরাকাষ্ঠা দেখিয়ে শর্ট সার্কিট হয়ে ফোন কালা কালা হয়ে গেল। কিন্তু এখানে বুঝতে পারি যে উকিলবাবু এখনও বেঁচে আছে। আর এই উকিলবাবুকে খুঁজতে খুঁজতে আমাদের ইলেভেন আপার সাথে দেখা হয়ে গেল তিন গোয়েন্দার, তাই থুকু তিন বন্ধুর। এইখানেই শেষ প্রথম মৌসুমের প্রথম পর্ব। শেষ করার আগে কিছু কথা বলে রাখি, যেই শালা এটার সাথে তিন গোয়েন্দার ফিল পাবো বলছিল হয় সে গাঞ্জা খায় এই সিরিজ দেখছে, নাইলে সে শিওর শামসুদ্দিন নওয়াবের তিন গোয়েন্দা পড়ছে। আমাদের মতো যারা রকিব হাসানের তিন গোয়েন্দার ফ্যান তাদের কাছে এরা নিকৃষ্ট মানের, কিন্তু যেখানেই দেখবেন সেখানেই ডলা দেবেন, সাহস কত বড়। Shame. Shame.
যাই হোক, এর ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্বে কি ঘটে সেইটা নিয়ে আগাবো কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যদিও এক পর্ব করে করে বলার চিন্তা নাই আমার, একেবারে 2-3-4 পর্ব করে বলার চিন্তা আছে, কিন্তু এই পাইলট প্রকল্প হাতে নিয়ে দেখলাম সারা কেমন পায়। আপনাদের হাতেও যেমন সময় নেই, আমার হাতেও বেশি নাই। শুধু শুধু দুই পক্ষের সময় নষ্ট করার মানেই হয় না। আর এই ভিডিও যদি ইউটিউবে দেখতে সমস্যা হয়, ফেসবুকেও দেখতে পারেন। ফেসবুকের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর নিজের ফেসবুক পেজও দিয়ে দেবো। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, তাহলে আলাপ আলোচনা করতে সুবিধা হয়। আর আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই, যদি ভালো লাগে। ভালো না লাগলে দরকার নাই। সেই পর্যন্ত আপনি নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।